আজকে আপনাদের সামনে আমি আনবক্সিং করে দেখাবো স্যামসাং J8 ইনফিনিটি। তো এই ফোনটা পুরোপুরি আনবক্স করে দেখাবো। তো এটা হচ্ছে আমার আর কি প্রথম আনবক্সিং ভিডিও। তো এখানে দেখুন স্যামসাং J8 64 GB। তো এখানে লেখা আছে ইনফিনিটি ডিসপ্লে, ডুয়েল রিয়েল ক্যামেরা, রিয়ার ক্যামেরা আর কি, আর 4 GB র্যাম, 64 GB মেমোরি। এখানে HD ডিসপ্লে রয়েছে, 16 MP ক্যামেরা এবং 5 MP ক্যামেরা, মানে পেছনে যে ক্যামেরাটা রয়েছে সেটা 16 আর 5 রয়েছে, আর সামনে যে ক্যামেরাটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে 16 MP আর কি। এখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 450 প্রসেসর রয়েছে, 3500 mAh ব্যাটারি রয়েছে, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে, ফেস রেকগনিশন রয়েছে। তো যাই হোক, ফোনটায় তো মোটামুটি খারাপ নয়, সব কিছুই ভালোই দেখছি। তো আজকে দেখি এটা আর কি ওপেন করে ভেতরে কি আছে, এখনও সিল আর কি খোলা হয়নি ফোনটার, তো দেখে নেবো এটা কি আছে। তো এবার এটাকে আমরা আর কি ওপেন করে নেব বক্সটাকে। এখানে আমি ওপেন করে নিচ্ছি সরাসরি। এখানে একটা সিল রয়েছে, এই সিলটা আমাদেরকে খুলতে হবে। তো 1 মিনিট। দেখুন ইতিমধ্যে ফোন খোলা হবে। এই দেখুন আমাদের ফোন চলে এসছে, স্যামসাং J8। বক্সের মধ্যে বুকস রয়েছে, কিছু ইউজার গাইড রয়েছে, সিম বের করার রয়েছে কিছু ইউজার গাইড রয়েছে, এগুলো আপনারা পড়ে দেখতে পারেন। এর ভিতরে কিছু ইউজার গাইড থাকে যেগুলো থেকে ফোন সম্বন্ধে সব জানা যায়। এখানে হেডফোন রয়েছে, আর এখানে ডেটা কেবল বা চার্জার কেবল যেটা রয়েছে, এখানে চার্জার অ্যাডাপ্টার রয়েছে স্যামসাং। যাই হোক, এই ছিল একটা ছোটোখাটো রিভিউ, বাকি রিভিউটা আমি দেখাচ্ছি আপনাদেরকে।